পদ্মা সেতু প্রকল্প আজ নতুন এক মাইল ফলক পূরণ করবে আজ পদ্মা সেতুতে যান চলাচল পথে শেষ স্ল্যাবটি বসানোর কথা রয়েছে এর ফলে পূর্ণাঙ্গ রূপ পাবে পদ্মা সেতুর সড়ক যান চলাচল শুরু করার ক্ষেত্রে বাকি থাকবে শুধু পিচ ঠালাই প্রকল্প সংশ্লিষ্টরা জানান পিচ ঠালাইয়ের কাজ শুরু হবে আগামী অক্টোবর মাসের শেষের দিকে এ কাজে তিন মাসের মতো সময় লাগতে পারে সেতুর চাইনিজ ঠিকাদারি প্রতিষ্ঠান এমবিইসি আগামী ত্রিশ এপ্রিলের মধ্যে এই সব কাজ শেষ করবে বলে সেতু বিভাগকে জানিয়েছে